اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> امن الرسول بما

যে বলতেসে ইল্লালা এইগুলা ঠিক না এটা না যায় শুধু মাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লার অর্থ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া উইদাউট আল্লাহ উইদাউট আল্লাহ কি আল্লাহ উইদাউট আল্লাহ কি সমস্ত বাক্য পিছন থেকে বলতে হবে হুমাইয়া গফিরুজ জুনুবা ইল্লাল্লাহ

একসাথে বলতে হবে শুধুমাত্র লা ইলাহা বলা এটা কুফরি না এবং শুধুমাত্র ইল্লাল্লাহ বলাও না জায়েজ একত্রিত করতে হবে এই আয়াতেই প্রমাণ অমাই ইয়াকফুরু যুনু মাইয়াকফুরু বিতাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা লান

ওই যে বাংলাদেশের এক হুজুর রসুল সবকিছু আব্বাস রসুলের চাচা উনি বললেন ইল্লাল ইসফির তো ইল্লাল ইসফির মানে মুর্দাকে দাফন করার জন্য ইসফির নামক গাছ এগুলা হেল্প করে খাজ করে মুর~মুর্দাকে দাফন করার সময় লাগে তাহলে যদি আমরা মক্কার মাটিতে ওগুলা না কাটতে পারি তাহলে আমাদের দাফন কাফন সমস্যা হবে তো সুতরাং রসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ইল্লাল ইসকি কিন্তু কথা প্রথমে কি ছিল যে কেউ কাটবেন না তারপর বললেন যে হা ইসকির নামক গাছটি কাটতে পারে তো প্রথমে বাক্য আছে সেন্টেন্স আছে তারপর বললেন ইল্লাল ইসমি কোনো কিছু নাই কোনো বাক্য নাই কোনো কথা নাই শুধুমাত্র ইল্লাল ইসমি ইল্লাল ইসমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওমান সমস্ত বাক্য বলতে হবে তারপর ইল্লাল্লাহ একসাথে শুধুমাত্র ইল্লাল্লাহ এইটা কোনো যিকির না কোনো সাহাবা করেন নাই এর এটা যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে এটা তো

লা ইলাহা ইল্লাল্লাহ যদি লা ইলাহা পড়ে আর মারা যায় সে কুফরের উপর মারা গেল আল্লাহ নাই সে তো নাস্তিক। ইল্লাল্লাহ তমন এই কি কথা নাস্তিকও পরিণত হবে এরা তো আরবি গ্রামার বুঝে না কি যে আমরা আদের দেশে আর এশিয়াতে কি যে জিকির শেখাইছে ঘুরে জিগে শিখায় আশা করি বুঝতে পেরেছেন জাযাকুম আল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু